প্রযুক্তির উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটেছে। মানুষ এখন অনেক বেশি শৌখিন, অনেক বেশি আরামপ্রিয়। ধরুন একটা গাড়ির টায়ারের ক্ষেত্রে, একটা সময় গাড়ির টায়ারের ক্ষেত্রে সারা বিশ্বে একচেটিয়া বাজার দখল করে রেখেছিল টিউবযুক্ত টায়ার। কিন্তু সময়ের পরিবর্তনে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ আরামপ্রিয় হওয়ার কারণে টিউবযুক্ত টায়ার ছেড়ে মানুষ এখন টিউবলেস টায়ারের দিকে ঝুঁকছেন। কেন মানুষ টিউবযুক্ত টায়ার ছেড়ে টিউবলেস টায়ার অর্থাৎ টিউববিহীন টায়ারের দিকে ঝুঁকছেন, এটা খুঁজতে গেলে প্রথমেই যেটা দেখতে পাবো, টিউবযুক্ত টায়ার যদি কোনোভাবে পাংচার হয়ে যায় তাহলে তখনই আমাকে সেই জায়গাতে গাড়িটা রেখে আমাকে পাংচার মেরামত করতে হবে। একজন ব্যস্ত মানুষের মাঝ রাস্তায় যদি এরকম একটা পরিবেশ তৈরি হয় তার জন্য এটা খুবই বোরিং একটা বিষয়, খুবই ঝামেলার একটা বিষয়। কিন্তু যদি আমরা টিউবলেস টায়ার ব্যবহার করি সেক্ষেত্রে যদি কোনোভাবে পাংচার হয়ে যায়, টিউবযুক্ত টায়ারে একসাথেই পুরো হাওয়াটা বেরিয়ে যাওয়ার কারণেই সমস্যাটা তৈরি হয়। কিন্তু টিউবলেস টায়ারে একসাথে পুরো হাওয়াটা বার হয় না, যে কারণে নিকটবর্তী গ্যারাজে বা মিস্ত্রির কাছে যাওয়া পর্যন্ত একটা সময় পাওয়া যায়। মানুষ সেই গাড়িটা চালিয়ে সেই পর্যন্ত যাওয়ার পরে মেরামত করতে পারে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে তাকে অযথা ঝামেলা পোহাতে হয় না, কতদূর গেলে তার মিস্ত্রির সন্ধান পাওয়া যাবে বা গাড়িটাকে সেই পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না। তাছাড়া টিউবযুক্ত টায়ারের পাংচার মেরামত করার জন্য পুরো চাকাটা খুলতে হয় এবং রিম থেকে টায়ারটাকে আলাদা করতে হয়, তার ভিতর থেকে টিউবটা বার করে মেরামত করতে হয়। সেক্ষেত্রে অনেকটা বেশি সময় চলে যায়, অনেক বেশি ঝামেলার কাজ। তবে টিউবলেস টায়ারের পাংচার মেরামত করার জন্য যে জায়গাটাই পাংচার হয়েছে শুধুমাত্র সেই অংশটা মেরামত করলেই টিউবলেস টায়ারে পাংচার মেরামত হয়ে যায়, এবং যেটা খুব কম সময়ে হয়ে যায়। যে কারণে টিউবযুক্ত টায়ারের তুলনায় মানুষের কাছে টিউবলেস টায়ারটা অনেক বেশি উপকারী বলে মনে হয়েছে, এটা একটা কারণ। এছাড়া টিউবযুক্ত টায়ারের মধ্যে টিউব থাকার কারণে টায়ার ও টিউবের ঘর্ষণের ফলে টায়ারে অনেক বেশি তাপ উৎপন্ন হয়। কিন্তু টিউবলেস টায়ারের ক্ষেত্রে টায়ারের মধ্যে কোনো টিউব না থাকার কারণে চলার সময় টায়ার ও টিউবের কোনো ঘর্ষণ হয় না, উৎপন্ন তাপটাও এখানে অনেকটা কম হয়। এছাড়া আরও অনেক কারণের জন্য মানুষ টিউবযুক্ত টায়ারের তুলনায় টিউবলেস টায়ারটাকে বেশি আপন করে নিচ্ছে। বিশ্বে দ্রুত গতিতে টিউবলেস টায়ার ছড়িয়ে পড়া সত্ত্বেও কিছু কিছু মানুষের মনে এখনও মনে হয় যে টিউবযুক্ত টায়ারটা অনেক বেশি উপকারী। এখনও পর্যন্ত ভারী যানবাহনগুলিতে টিউবযুক্ত টায়ার ব্যবহার করা হয়, তাদের জন্য টিউবলেস টায়ার এখনও তৈরি করা হয়নি। দ্বিতীয় কথা, যে সমস্ত গাড়িতে স্পোক ব্যবহার করা হয় সেই সমস্ত গাড়িতে টিউবযুক্ত টায়ার ব্যবহার করা হয়, কারণ স্পোক ও রিমের মাঝখানে যে সমস্ত সরু বা ক্ষুদ্র ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কিন্তু হাওয়া বাইরে বেরিয়ে যেতে পারে যদি সেখানে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে স্পোকযুক্ত গাড়ির জন্য টিউবযুক্ত টায়ার ব্যবহার করা হয়। অনেকে ব্যক্তিগত পছন্দের কারণে স্পোকযুক্ত গাড়ি ব্যবহার করেন, আবার খারাপ রাস্তায় স্পোকযুক্ত টায়ার বা স্পোকযুক্ত চাকা অনেক বেশি উপকারী। খারাপ রাস্তায় অ্যালয় চাকা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সে কারণে অনেকে স্পোকযুক্ত চাকা ব্যবহার করেন। আর স্পোকযুক্ত চাকা যতক্ষণ ব্যবহার করা হবে তাদের জন্য টিউবযুক্ত টায়ার দরকার পড়বে।